জার ভর্তি বোমা উদ্ধার মালদার মানিকচকের গোপালপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। নির্বাচন প্রক্রিয়া শেষ হতে 14টি বোমা উদ্ধারের ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য। গোপালপুর গ্রাম পঞ্চায়েতের এলাহি টোলা গ্রামের পরিত্যক্ত এলাকায় প্লাস্টিকের জার ভর্তি বোমা দেখতে পান স্থানীয়রা। উদ্ধার হওয়া সমস্ত বোমা সিআইডি বোম ডিসপোজাল স্কোয়াড ফাটিয়ে নিষ্ক্রিয় করে। ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য। কি মনে করছেন, কারা রেখেছে? না, ব্যাপারটা হচ্ছে যে আমার বাড়ি থেকে 6-7 কিলোমিটার দূরে বম পাওয়া গেছে, যেটা এলাহিটোলা এলাকায় পড়ে। এখন সেটা তো আমি বলতে পারবো না সঠিক করে বম কারা রেখেছে, তবে আমাদের ধারণা হচ্ছে যে যে লোকসভা নির্বাচন ছিল, শাসক দলেরা ভোট লুটপাট করবার জন্য এই বম মজুত করে রেখেছিল, এটা আমার ধারণা। এবং এটা গোপালপুর তৃণমূল অঞ্চল প্রেসিডেন্টের নাসিরের নেতৃত্বে এইগুলো গোটা গোপালপুরেই মানে এই বম স্টকগুলো চলছে আর কি, অপোজিশন পার্টিকে ভীতি প্রদর্শন করবার জন্য। আর বিশেষ করে এই যে লোকসভা নির্বাচন, এই নির্বাচনটা শান্তিপূর্ণ হতে দেবে না, একতরফা করবে, তৃণমূলের পক্ষে করবে। আপনারা শুনেছেন যে ভোটের নির্বাচনের দিন আমাদের 90-91 বুথে আমরা এজেন্ট পর্যন্ত দিতে পারিনি ওদের দাপটে, এবং বুথের বাইরে ওদের বাইরে আমাদের কোনো লোক যেতেই পারেনি। কিন্তু মানুষ শান্তিপূর্ণভাবে মানে ভোটদান করেছে, 4 তারিখে বুঝতে পারবে যে মানুষ মতদানটা কোন দিকে করেছে, শাসক দলের বিরুদ্ধে করেছে। অঞ্চল তৃণমূলের সভাপতি অভিযোগ করছে যে আপনি নাকি এলাকায় বোমার মজুদ করছেন এবং সন্ত্রাস সৃষ্টি করছেন। না, তৃণমূলের অঞ্চল প্রেসিডেন্ট নাসির যে অভিযোগটা করছে বারবার ওই পঞ্চায়েতের ঘটনা টেনে যে পঞ্চায়েতে আমি সন্ত্রাস তৈরি করেছি, যখন পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয় যে তারিখে, তার 20 দিন আগে আমাকে পুলিশ অ্যারেস্ট করে পরিকল্পিতভাবে মামলা জেলখানায় পাঠিয়ে দিয়েছিল, এবং নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর ভোট গণনার কদিন পর 8 তারিখে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, জুলাই 7-8 এবং 11 তারিখে গণনা হয়েছিল, 14 তারিখে আমি সাড়া পেয়ে এসেছিলাম। তাহলে ভোটের দিনের সন্ত্রাস আমি কি করে করলাম? আমি তো জেলের ভেতরে ছিলাম। দাদা, শাসক দল তো বলছে এই যে লোকসভা ভোট, এখানে আপনি কোনো প্রদর্শন করতে পারলেন না, কোনো ভোট পাবেন না বলেই এইগুলো জমা করছেন ভয়ভীতি সৃষ্টি করার জন্য। না না, এই লোকসভা নির্বাচনে মানুষ খুলে ভোট দিয়েছে, একেবারে জোট পার্টি দিয়ে, বুঝতে পেরেছেন? জোট পার্টিকে মন খুলে ভোট দিয়েছে। ব্যালট বাক্স খুললেই, ইভিএম খুললেই 4 তারিখে বুঝে নেবে তৃণমূলেরা যে গোপালপুরের মানুষ কত জোট পার্টিকে ভোট দিয়েছে। 3-4 হাজার ভোট জোট পার্টির লিড হবে এই গোপালপুরে। এই যে বোমা উদ্ধার হচ্ছে, পরপর মার্ডার হয়ে যাচ্ছে, তারপরে আর শিরোনামে থাকে, তারপরে এইভাবে বোমা উদ্ধার হচ্ছে, এগুলো তো পরিকল্পিত, কারা করছে? শাসক দল এবং প্রশাসন যুক্ত। শাসক দল প্রশাসনকে যে বলছে বম কোথায় রাখা আছে, নাকি প্রশাসন জাদুঘর যে কোথায় বম রাখা আছে, আম বাগানে, বাঁশ ঝাড়ে, কোথায় আম গাছের উপরে, প্রশাসন কি করে জানছে? নিশ্চয়ই শাসক মানে বিশেষ করে শাসক দলের পলিটিক্যাল পার্সনরা প্রশাসনের সঙ্গে যুক্ত হয়ে এই বমগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রাখছে এবং অপোজিশন পার্টিকে হেনস্থা করবার জন্য এই পরিকল্পনা করছে। ভোটের সময় কি সন্ত্রাস করার জন্য এটা জমা করেছিল? কি নিশ্চয়ই এটা আমার ধারণা যে লোকসভা নির্বাচনে সন্ত্রাস করবার জন্য শাসক দলেরা এইগুলো করেছিল। আপনার নাম আর পরিচয়? আমার নাম মোহাম্মদ সাইফুদ্দিন, আমি কংগ্রেস পার্টির লিডার। আমাদের যে 31 নম্বর পঞ্চায়েত সমিতির আন্ডারে পড়ে এলাহিটোলা, ওখানে শুনলাম, হঠাৎ শুনলাম যে ওইখানে কিছু বম উদ্ধার হয়েছে। এখন খবর পাচ্ছি যে প্রায় 14টা বম। কথা হচ্ছে, আপনারা দেখেছেন বিগত পঞ্চায়েতে কংগ্রেসের কিছু নেতৃত্ব বম বাঁধতে গিয়ে 4 জন মার্ডার হয়। এই সময়তে বিভিন্ন জায়গায় এরকমভাবে বম মজুত করে রেখেছে ওরা, তাকে তৃণমূলকে যেন তেন প্রকারে হেনস্থা করা, তৃণমূলের লোকজনকে প্রাণে মারার জন্য ছক তৈরি করা। একমাত্র কংগ্রেস নেতৃত্ব এভাবে জাগাবার জায়গা বম মজুত করে রেখেছে। প্রশাসন তদন্ত চালাচ্ছে, একের পর এক প্রশাসন
বম উদ্ধার করছে। আমরা চাইব প্রশাসনের কাছে আরোভাবে অনুরোধ করব যে বিভিন্ন জায়গায় এরকমভাবে বম মজুত রয়েছে, আরও প্রশাসন সক্রিয় হয়ে বমগুলা মজুত বমগুলাকে তদন্ত করে নিষ্ক্রিয় করুক, এলাকা যাতে যে শান্তিভাবে থাকে এটাই আমরা প্রশাসনের কাছে অনুরোধ করছি। দাদা, গত পঞ্চায়েত ভোটে এখানেই বম ব্লাস্ট একজন মারা গেছিল তৃণমূল কর্মী, আবার দুদিন পরেই ভোট গেছে, তারপরে এই বম উদ্ধার, কী বলবেন, কারা মনে রাখতে পারে, কী মনে করছেন? আপনারা, আমি বারবার এটাই বলেছি যে বিগত পঞ্চায়েতে যেটা মারা হয়েছিল সেটা আমার কাকা। কথা হচ্ছে সাইফুদ্দিন কংগ্রেসের একজন নেতা, তার নেতৃত্বতেই এইভাবে এলাকাতে যেখানে সেখানে বম মজুত করে রেখেছে। আমরা চাইছি প্রশাসন এটাকে সঠিকভাবে তদন্ত করে সঠিক ব্যবস্থা করুক, এটাই আমরা অনুরোধ করছি। একমাত্র যেন তেন প্রকারে কংগ্রেস দল যাতে গিয়ে তৃণমূলকে যেখানে সেখানে, আমার কাকা ওই কেসের বাদী হওয়ার পরেও যখন তখন প্রাণে মারার আমার কাকাকে হুমকি দিয়েছে, আমরা বিভিন্ন সময় থানাতে জানিয়েছি, তারপরেও রাস্তাঘাট চলতে গিয়ে আমার কাকাকে মারার একটা ষড়যন্ত্র করে, তারপরেও আমরা প্রশাসনকে লিখিত আকারে জানিয়েছি। কথা হচ্ছে যে এটা একমাত্র ওর হাতে, যাতে যে রাজত্বটা কংগ্রেসের লোকজনের হাতে রাজত্ব দখল করে রাখতে পারে, তৃণমূলকে জানাতেন হেনস্থা করতে পারে, এটাই একমাত্র সাইফুদ্দিনের পরিকল্পনা। আমি তো বললাম যে আমার কাকাকে রাস্তা পথ চলাতে যে কোনো সময় মারার একটা ছক নকশা ওরা তৈরি করতেই আছে, সেই জন্য কি বোমাগুলো? হ্যাঁ, একমাত্র মারার পরিকল্পনাতে মানে বিভিন্ন জায়গায় আর্মস নিয়ে ওর ছেলে পেলে এখনো এলাকাতে তাহেজ করে বেড়াচ্ছে এবং যেখানে সেখানে বোমা মজুত করে রেখেছে। প্রশাসন ভালোভাবেই তদন্ত চালাচ্ছে, প্রশাসন সক্রিয়ভাবে কাজ করছে, প্রশাসন আরও সক্রিয়ভাবে এলাকাতে নজরদারি বাড়াক, এটাই আমরা অনুরোধ করি।